আন্টিকে আজকে আপনার সাথে শেয়ার করি। সো এটা আমি দেখো, এটা অনেক সুন্দর, অনেক কিউট। বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আন্টি কী কী লন্ডন থেকে আমাদের জন্য এনেছে তাই আপনাদের সাথে শেয়ার করবো, তাই ছোটো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি সাদিয়া আফরিন। সো আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন প্রথমেই আমি দেখাচ্ছি, এটা নয়ন আপু আমাকে দিয়েছে, আমার বোন। সো এটা অনেক সুন্দর একটা সেট, এখানে স্ক্রাবার, পারফিউম, তারপরে এখানে অনেকগুলো কিছুই আছে সেন্ট। তো এটা একটা সেট ছিল, সো এটা দিয়েছে। তো অনেক কিছুই দিয়েছে, আপনার সাথে সব কিছুই শেয়ার করবো। এতগুলো একবারে দেখাতে গিয়ে আমি একদম হিমশিম খাচ্ছিলাম। সো লেটস গো, এক একটা করে আপনাদেরকে দেখাই। তো প্রথমে এটা ওয়ান ইয়ার জন্য আমার নিগাত আন্টি দিয়েছে, লন্ডন থেকে এনেছে ওর জন্য। এটা হচ্ছে গোল্ডের ব্রেসলেট। সো এখানে একদম সুন্দর করে ওয়ান ইয়ার নামটা একদম লেখা আছে খোদাই করে, তো দেখতে পাচ্ছেন। তো ওয়ান ইয়ার নাম দেওয়া আছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ব্রেসলেট। তো ওয়ান ইয়ার জন্য আন্টি নিয়ে এসেছে, আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ আন্টি আবারও। সো অনেক সুন্দর লেগেছে আমার কাছে, তো আমি এক এক করে আপনাকে দেখাবো। এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। সো এটা একটা আইশ্যাডো ছিল, এটা নয়ন আপু আমাকে দিয়েছে। তারপরে এটা এনেছে ওয়ান ইয়ার জন্য একটা সুন্দর একটা গর্জিয়াস মালা, কানের দুলো ছিল সঙ্গে। তারপরে এখানে এক একটা করে আমি আপনার সাথে শেয়ার করতেছি। তো এটা ছিল একটা নিউট কালারের একটা লিপস্টিক, তো আমার কালারটা অনেক পছন্দ হয়েছে। এটা একটা মাস্কারা, এটা দিয়ে গ্রো হয় আই ল্যাশগুলো। আর এটা ছিল ওয়ানের টুথপেস্ট, তারপরে এটা হচ্ছে লিপস্টিক। এই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার, তাই না? এই কালারগুলো আমার অনেক পছন্দের। আর আন্টি আমার জন্য এগুলো এনেছে, এটা ওয়ান ইয়ার জন্য টুথপেস্ট, টুথব্রাশ সরি। আর এটা ছিল ওয়ান ইয়ার জন্য জুতো একটা, এখানে ছিল আমার জন্য একটা সুন্দর একটা রিং, অ্যান্ড ওয়ান ইয়ার জন্য একটা ব্রেসলেট ছোটো বাচ্চাদের। সো দেখতেই পাচ্ছেন এটা ওয়ান ইয়ার ব্রেসলেট, আর আংটিটা এনেছিল আমার জন্য। তো আরও খুঁটিনাটি অনেক জিনিস আছে, তাও আপনার সাথে শেয়ার করবো। এখন যেগুলো আমি পেয়েছি সামনে, এটা একটা একটা সুন্দর ব্রেসলেট ছিল, তারপরে এটা একটা আনাদার ব্রেসলেট, এটা অনেক সুন্দর। তারপরে আন্টিরা এনেছে ওয়ান ইয়ার জন্য চুড়ি, তারপরে এটা আমার জন্য নেল পলিশ, তারপরে এটা ওয়ান ইয়ার টুথপেস্ট মেবি, হ্যাঁ কলকের টুথপেস্ট এনেছিল ওয়ান ইয়ার জন্য। এখন ওয়ান ইয়ার আস্তে আস্তে বড়ো হবে, এখন ব্রাশ করবে যেহেতু। আর এটা ছিল একটা পারফিউম, এটা আমার জন্য ছিল, আন্টি নামও লিখে এনেছে। এত কিছু গিফট এনেছে সবার জন্য তাই। আর এটা ছিল ওয়ান ইয়ার পাপার জন্য একটা শেভিং করার একটা মেশিন আর কি। তো এটা ছিল আমার জন্য আইলাইনার মেবি, আর লিপস্টিক ছিল। এটা তো ফুল সেট আপনাদেরকে দেখালামই, এখানে চার পাঁচটা জিনিস আছে, চারটা জিনিস আছে। তো এটা অনেক সুন্দর, এটা আপনাদেরকে একটু খুলে দেখাই। তো অনেক নাইস একটা জিনিস, অনেক ভালো লাগবে আপনাদেরকে। আর এই তো এটা হচ্ছে পারফিউম ছিল আর কি, মিড নাইটে লাগানো। আর এটা হচ্ছে পারফিউম, তারপরে ওয়াশ, তারপরে তো আপনার মুখে লাগানোর ফেস ওয়াশ ছিল, স্ক্রাবার ছিল। তারপরে এটা আমি বের করতে পারছিলাম না, সো তাই আর চেষ্টা করলাম না। এটা বডি স্ক্রাব, এটা পারফিউম, ওটা লোশন। তো অনেক কিছু একটা সেট, এটা নয়ন আপু আমার জন্য এনেছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ নয়ন আপু, যতই থ্যাংক ইউ দিই কম আছে, কারণ এত কিছু আন্টিরা এনেছে আমাদের জন্য, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখাও আমি শেষ করতে পারছিলাম না, এত জিনিস। সো ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি, অনেকদিন দিয়ে ব্লগ দেওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম এটা একটু শেয়ার করি। তো অনেকদিন আমি বিজি ছিলাম, আন্টিরা যেহেতু এসেছে, সো আমি আমার বোনদের সাথে, আমার কাজিনদের সাথে, সবার সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম। সো তাই ব্লগ দিতে পারিনি, দেরি হয়েছে। বাট ইনশাআল্লাহ এখন থেকে অবশ্যই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এটা একটা ওয়ান ইয়ার জন্য একটা সুন্দর একটা বারবি ফ্রক, এখানে রোজ প্যাটার্ন করা ছিল, অনেক সুন্দর একটা। তো এটাও আন্টিরা এনেছে, একটার সাথে একটা ব্যাগও ছিল। তারপরে এটা, এটাও একটা ড্রেস, ওয়ান ইয়ার অ্যানাদার একটা ড্রেস, অ্যানাদার ওয়ান। সো এটাও অনেক সুন্দর ছিল, আর কুচি কুচি করা ছিল ওখানে ডিজাইন, আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম। সো অত সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাইনি, বাট চেষ্টা করেছি দেখানো। এটা আমার হাজবেন্ডের জন্য পারফিউম, লোশন অ্যান্ড পারফিউম ছিল মেবি, আর একটা ফেস ওয়াশ ছিল মনে হয়। তো এগুলোও সেট একটা ওয়ান ইয়ার পাপার জন্য এনেছিল, এটাও সুন্দর নাম লিখে দিয়েছিল, কারণ অনেকজনের গিফট অনেক মানুষের এনেছিল। সো সবার জন্যই এনেছিল, আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো মাশাল্লাহ, সো সবগুলো মিলে যাবে তাই নাম লিখেছিল। এটা ওয়ান ইয়ার জন্য একটা জুতো, এটা একটা জুতো ওয়ান ইয়ার জন্য, স্যান্ডেল, ঠিক আছে, একটা জুতো একটা স্যান্ডেল সেট এনেছিল। এগুলো অনেক সুন্দর, অনেক কমফোর্টেবল পড়তে। এটা ওয়ান ইয়ার জন্য কিছু প্যাম্পার্স এনেছিল, প্যাম্পার্সগুলো অনেক সফট, অনেক ভালো,
আর লন্ডনের জিনিসগুলো এমনিতে ভালো হয় মাশাল্লাহ, ওখানে জিনিসগুলো অনেক সুন্দর হয়, পারফিউমগুলা বিশেষ করে। তারপরে আন্টিরা আমার জন্য আগেবারও যখন এনেছিল মেকআপগুলো সবগুলোই অনেক সুন্দর হয়। তো আইশ্যাডো প্যালেট আমার দুইটা হয়ে গিয়েছে, এটা একটা আমার জন্য একটা লং গাউন টাইপের, যেহেতু আমি হেজাব পরি আর বোরখা পরি তাই লং টাইপের একটা বোরখার মতো এনেছিল, অনেক সুন্দর। এটাও কালারটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এটা ওয়ান ইয়ার পাপার জন্য একটা স্যুট সেটে শার্ট সেট, একদম খুবই সুন্দর আর অনেক ভালো ছিল। আমি প্যাকেটের ভিতর থেকে দেখাচ্ছি। তারপরে এটা ওয়ান ইয়ার পাপার জন্য আরেকটা টি শার্ট, এটাও এনেছিল, এটাও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। ওখানে কাপড়গুলো অনেক ভালো হয় আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়। তারপরে এই তো এটা ছিল। তারপরে ওয়ান ইয়ার এটা কটন বার্ড এনেছিল আমাদের জন্য, খুঁটিনাটি অনেক জিনিস আনটি এনেছে। এটা হচ্ছে ওয়ান ইয়ার জন্য বেবি লোশন, তো এটা ময়েশ্চারাইজিং লোশন ছিল, এটা অনেক সুন্দর, অনেক ভালো। তারপরে এটাও আরেকটা আইশ্যাডো প্যালেট সুইট ট্রিট, তো এখানেও অনেকগুলো সুন্দর সুন্দর কালার ছিল, তো অনেক ভালো লেগেছে আমার কাছে। থ্যাংক ইউ আন্টি, আন্টি আর নয়নাপুকে যতই থ্যাংক ইউ বলি কম আছে। তারপরে এটা একটা আমার জন্য একটা পারফিউম এনেছিল, অ্যানাদার ওয়ান। সো অনেকগুলো পারফিউম অনেক কিছু, এখানে অনেক ধরনের চকলেট ছিল, সব লন্ডনের চকলেট, তো ওখান থেকে এনেছিল আমাদের জন্য কয়েন্স চকলেট। তারপর ওয়ান ইয়ার অনেকগুলো খেয়ে শেষও করে ফেলেছে, তাই আপনার সাথে শেয়ার করতে পারি না। বাচ্চার ঘরে অনেক কিছু খুলে দিয়েছে, অনেক কিছু অনেক ধরনের চকলেট ছিল, এখানে অনেকগুলো চকলেট আছে, সব চকলেটই মাশাল্লাহ অনেক টেস্ট। আর এটা ওয়ান ইয়ার জন্য এনেছিল একটা লেহেঙ্গা, তো লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল, ঘিয়ার মধ্যে ঘিয়া কালারের মধ্যে গোল্ডেন কাজ ছিল, এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে মাশাল্লাহ। আপনাদের কাছে আমার ব্লগটা যদি এতক্ষণ যারা কষ্ট করে আমার ব্লগ দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিয়েন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা এটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমার ব্রেসলেট ছিল, এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো এখানেও, ওই যে ব্রেসলেট অনেক সুন্দর, এখানে নানান ধরনের খুঁটিনাটি জিনিস, মানে এক একটা করে আপনাদেরকে আমি সুন্দর করে তারপরে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা ওয়ান ইয়ার ড্রেস, এটা একটা শারারা ছিল, এর পায়জামাটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি বাট ছিল, তো এটা একটা শারারা, এটার ওড়নাও অনেক সুন্দর আর জাস্ট কালারটাও অনেক একদম সুন্দর কালার, আর বাচ্চাদের একটু ডিপ কালার পরলে একটু ভালোই লাগে। আর এটাও ছিল আরেকটা স্যান্ডেল, এটা বড় আন্টি দিয়েছিল ওয়ান ইয়ার জন্য, এটা লাইট জলে খুবই সুন্দর একটা চমৎকার একটা স্যান্ডেল, তো বড় আন্টিও যা দিয়েছে তাও আপনার সাথে শেয়ার করলাম। এটাও বড় আন্টি আমাকে একটা সুন্দর একটা বালা দিয়েছে, এটা অনেক সুন্দর স্টোনের কাজ করা, মিনিকারি কাজ করা, অনেক সুন্দর আমাকে লেগেছে, তো আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক সুন্দর জিনিস। তো মাঝখানে মাঝখানে আমি আন্টিদের জিনিসও মিলে ফেলেছি। সো এটাও একটা নয়নাপু দিয়েছে, আন্টি এনেছে আমার নিঘাত আন্টি, সো এটাও অনেক সুন্দর ছিল ওয়ান ইয়ার জন্য। এগুলো সফট আর অনেক আরামদায়ক কাপড়, ওখানে যেহেতু লন্ডনে সব বেশিরভাগ তারা আরামদায়ক, মানে গর্জিয়াস তেমন একটা গর্জিয়াস তারা পরে না, বাট আরামদায়ক ফিল করার জন্য যেগুলো পরার সেগুলোই সেখানে আর কি বেশি পাওয়া যায় আর বেশি চলে আর কি। আর এটা আমার জন্য শল এনেছিল রাফাত আন্টি, বড় আন্টি, তো এই শলটা এত সুন্দর আপনাদেরকে বলাই বুঝাই পারবো না, মাশাল্লাহ অনেক সুন্দর শলটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আন্টি আঙ্কেলকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালো লেগেছে আমার কাছে, অনেক ভালো। সো আমি একটু আনকমন শল খুঁজি আর এটা একদম আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা ওয়ান ইয়ার জন্য আরেকটা গেঞ্জি সেট এনেছিল আন্টিরা, তো এটাও একদম লেখা ছিল অনেক সুন্দর একটা, হ্যাঁ রেড আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করা, প্যান্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গেঞ্জিটা হচ্ছে রেড, সো এটাও ছিল। তারপরে মানে অনেক কিছু তো আমি সব বের করে করে আপনাদেরকে দেখাচ্ছি আর হাতে একসাথে ক্যামেরা নিয়েছিলাম, সো একটু ই হচ্ছে, একটু আপনারা বুঝে নিন। তারপরে এনেছিল যেটা দেখাচ্ছি আমি, এটা আরেকটা অ্যানাদার ফ্রক, তো এটা অনেক সুন্দর একটা ফ্রক, বেবি ফ্রক, সো এটা অনেক ভালো লেগেছে, এটাও একটা এনেছিল ওয়ান ইয়ার জন্য, সো মাশাল্লাহ এটাও অনেক সুন্দর লেগেছে। এখানেও একটা ড্রেস ছিল, তো এটাও অনেক সুন্দর ছিল। আর এটা তো লেহেঙ্গা আপনাদেরকে দেখালাম, এটা একটা রেড ভেলভেটের মধ্যে একটা ড্রেস দিয়েছিল নয়নাপু, এটাও অনেক সুন্দর। আর নয়নাপু আরেকটা শারারা দিয়েছিল, সেটা ওয়ান ইয়ার পরে রেখেছে, একদিন পরলে আপনার সাথে সেটা শেয়ার করবো, এখন আমি হাতের কাছে পাইনি তাই দেখাইনি। এটা ভেলভেটের মধ্যে অনেক গর্জিয়াস তাই না, অনেক সুন্দর লেগেছে, এটা আমার এটা পায়জামা ছিল, সো এটাও সুন্দর। আরেকটা ড্রেস ছিল, একদম কালারটা এত ভালো লেগেছে আমার কাছে, এই যে মিস্ট্রি কালারের মধ্যে অনেক সুন্দর জোস একটা ড্রেস। তারপরে বড় আন্টি অনেকগুলো ড্রেস বানিয়ে এনেছিল, তাও আপনার সাথে শেয়ার করেছি, এই যেগুলো রাফাত আন্টি বানিয়ে এনেছে, তো এগুলো অনেক সুন্দর ছিল, তো এগুলো বাসায় পরার জন্য অনেক কমফোর্টেবল, অনেক সুন্দর, এই যে তো এগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করলাম।
এটাও একটা ড্রেস ছিল, এটাও রাফাদান্টি বানিয়েছিল, এটা অনেক সুন্দর, আন্টি অনেক সুন্দর সুন্দর ড্রেস আনে আর অনেক ভালো লাগে। তারপরে এখানে মানিয়ার জন্য রাফাদান্টি দিয়েছে, ব্যান্ড, তারপরে এই যে গলার মালা, তারপরে একটা ব্যান্ড ছিল, তারপরে ব্রেসলেট ছিল মাথায় পরার, একদম সুন্দর একটা ক্লিপ হেয়ার ব্যান্ড। সো মানিয়ার চুল বড় হলে ইনশাল্লাহ তাকে পরাবো, এখন তো তার চুলটা অনেক ছোট, হেয়ার ছোট, তাই এটা একটা সারারা দিয়েছে রাফাদান্টি। সো এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আন্টি। তো এতগুলো মানিয়ার, মানে কোনটা ছেড়ে কোনটা পরাবো আমি নিজেই বুঝে পাচ্ছি না, এত সুন্দর সুন্দর ড্রেস। তারপরে আমার মা কিছু নিয়ে এসেছিল, তো আম্মু কিছু এনেছিল, সোয়েটার সেট, তারপরে এটাও আম্মু এনেছিল অ্যানাদার ওয়ান, এটা অনেক সুন্দর। তারপরে এটাও একটা ড্রেস আম্মু এনেছিল, এটাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে, ওয়ান ইয়ার নানি। আর এটাও বড় নানি, মেঝো নানি, সেজো নানি সবাই দিয়েছে, তিন নানি ওকে এত সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে, এটাও আম্মু এনেছে। তারপরে এটাও এনেছে আম্মু একটা সোয়েটার সেট, তারপরে এটাও একটা এনেছে সোয়েটার সেট। তো সবগুলোই মাশাল্লাহ অনেক সুন্দর। তারপরে আন্টি তো ওয়ান ইয়ার জন্য ব্রেসলেট এনেছে, আপনাকে দেখালামই ইংল্যান্ড থেকে ওয়ান ইয়ার জন্য। আর ওয়ান ইয়ার নামটা কী সুন্দর করে লেখা আছে দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ ওয়ান ইয়ার জন্য, গোল্ডের আমার মেয়ের জন্য এত সুন্দর একটা গিফট আনার জন্য, যতই থ্যাংক ইউ বলি কম আছে। কারণ আমার আন্টি চলে যাওয়ার পর আমাদের সবার মন কিন্তু খারাপ হয়ে গিয়েছে, আমরা আন্টিকে অনেক মিস করছি, আন্টি উই মিস ইউ আন্টি, অনেক মিস করছি। বাট কী করার, যেতে একদিন হবেই, তাই আর মানে খুবই মনটা খারাপ হয়েছে আমাদের, বাট যেতে তো হবে আন্টিদের। তো এটা আন্টি ম্যানচেস্টার থেকে নিয়েছিল আমাদের জন্য, আর এটা ওয়ান ইয়ার নানি এনেছিল, আরেকটা আম্মু, আম্মু ড্রেসটা এনেছিল ওয়ান ইয়ার জন্য, তো এটা অনেক সুন্দর ছিল। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার সাথে কী কী আনলাম সেটা শেয়ার করলাম, আর কিছু পিক শেয়ার করেছি কারণ আমি আন্টি থেকে অনেক মিস করছি। তো লাভ ইউ অল, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।